রাত বেঁধে দিলে দোতারার ইসু এক তারাত বেঁধে দিলে দোতারার ইসু আর কি দেহরা কৃষ্ণ সুমধু একই দেহরা কৃষ্ণ সুমধু এক তারাত বেঁধে দিলে দোতারার ইসু এক তারাত বেঁধে দিলে দোতারার ইসু সরজন দিতে নেমে দেহ শীতল হয় সরজন দিতে নেমে দেহ শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি কর দূর আর শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দু একই দেহ একই দেহ একই দেহ কৃষ্ণ সুমধুরা একই দেহ রাম কৃষ্ণ সুমধুর এক তারাতে একতারাতে একতারাত বেঁধে দিলে দোতারার ইসু একই দেহ রাম কৃষ্ণ সুমধু সমবেত গৌর ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতি মায়েদের চরণে এই অদ্ভুত কৃষ্ণকান্ত শত 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 সহস্র কোটি প্রণাম প্রণাম আমার গুরুদেব আমার আড়ার পিতা শ্রী অরুণ চট্টোপাধ্যায়ের চরণ প্রণাম আমার পিতা মাতাকে প্রণাম শ্রীহরি শ্রী গোবিন্দর চরণ আপনাদের প্রত্যেকে আশীর্বাদ দয়া করুণা নিয়ে আমি আমার গুরুদেবের কাছে যতটুকু শিখেছি ততটুকুই পরিবেশন করছি যেহেতু কীর্তন সম্বন্ধে
আমার কোনো ধ্যান ধারণা বিবেক বুদ্ধি নেই, তাই আমার গানে হাজার ভুল হবে, ত্রুটি হবে। আপনারা প্রত্যেকে নিজ নিজ সন্তান ভাই বন্ধু ভেবে আমায় ক্ষমা করবেন। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শয়নে শুনি গো শুধু তোমার মনবাসি। গতির গতি তুমি অন্তর জানি, দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। পতি তো বন গোড়া আরে পতিত পাবন গোড়া, পতি তো বন গোড়া বন গোড়া, পতিত পা বন গোড়া। সে যে নদীয়ার চা নিমা গোড়ায় আমা, বেরো মাঝে অখিল জি বেরো মাঝে, অখিল জি বেরো মাঝে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে কলি যুগের দ্বারে দ্বারে, ফাঁদ যে পেতেছে কলি যুগের দ্বারে দ্বারে, ফাঁদ যে পেতেছে হরি 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 বলে, ফাঁদ যে পেতেছে হরি 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 বলে, ফাঁদ যে পেতেছে হরি 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 বলে, ফাঁদ যে পেতেছে হরি হরি তাই গৌর প্রেমান অন্ধদের হরি বলে, হরি 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 বলে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে, ফাঁদ যে পেতেছে।
আজ থেকে 533 বছর পূর্বে কলিযুগের গুপ্ত বৃন্দাবন সিধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। এই কলিযুগে পতিত পাবন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় অবতীর্ণ হলেন? এই বঙ্গভূমির নদিয়া নবদ্বীপের শিহরিয়া পাড়ায় জগন্নাথ মিশ্রের ঘরে আমার শচী মায়ের কোলে রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন এই গৌরহরি। এই গৌরহরি আমার 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। হঠাৎ করে 24 বছর বয়সে দীক্ষা গ্রহণ করলেন কেন? উদ্দেশ্য একটাই, জীব জীব শিক্ষার লাভ। তিনি কি বললেন? এই পৃথিবীতে যত আছে নগরাদি সর্বত্রই প্রচারিত হবে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম। যদি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব না হত, এই কলিযুগের মানুষের মুক্তির পথ, মুক্তির মন্ত্র, হরিনাম মহামন্ত্রের প্রচার এবং প্রকাশ হত না। সেই সঙ্গে বৃন্দাবন রাধা কৃষ্ণের নিঃস্বার্থ প্রেমরস মাধুর্য কি আমরা এই কলিযুগের মানুষ জানতে পারতাম না। চৈতন্য মহাপ্রভু এলেন, কলিযুগের মানুষকে বোঝালেন হরি নামে মুক্তি, হরি নামে শান্তি, হরি নামে অনন্ত জীবন, হরি নাম গাইলে শ্রীহরি শ্রীগোবিন্দ চরণে ঠাঁই পাওয়া যায়। তবে এই কলিযুগের মানুষের আয়ু কিন্তু খুব কম। এই অল্প সময়ের মধ্যে যদি হরি নামটাকে আমরা রক্তে মেশাতে না পারি, মুক্তি আমাদের নাই। তাই অল্প সময়ের মধ্যে হরি নামটাকে আগে রক্তে মেশাতে হবে। তবে একটা কথা, আমাদের মতো যারা নতুন কীর্তনিয়া তারা কিন্তু প্রায় আসরে বলেন আপনারা বৃন্দাবনে যাবেন, মথুরায় যাবেন, গয়ায় যাবেন, কাশীতে যাবেন, দ্বারকায় যাবেন, কিন্তু যে আসরে দাঁড়িয়ে আমি হরি নাম গাইছি, হরি নেবেছিল না হরিকে নামানো হয়েছে, হরি নাম আর এটা হচ্ছে হরি বাসর। বাসর কটা পরে পরে হরি নামানো হয়েছিল হরি, হরি কে নামিয়েছিলেন? কলিযুগের আরেক বৃহৎ শক্তি অদ্বৈত। আচ্ছা আচ্ছা, মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রভু যেখানে জন্মগ্রহণ করলেন সেই নবদ্বীপের মাটি, সেই মাটির ধুলা কিন্তু আগে আপনার মাথায় নিতে হবে। প্রভু সারা জীবনে যেখানে যেখানে গেলেন, যেভাবে হরি নামের প্রচার করলেন, প্রকাশ কুলের অগ্রদ্বীপ, মালদহ এবং গৌড়দেশ, এই কটি জায়গায় কিন্তু আপনাদের ভ্রমণ করতে হবে। এই কটি জায়গার মাটি কিন্তু মাথায় নিতে হবে, কারণ কলিযুগে যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন, আজকে কিন্তু এই মহতী হরিবাসরে এসে আমি হরি নাম গাইতে পারতাম না। তাই সবার আগে চৈতন্য মহাপ্রভু, আর যিনি চৈতন্য মহাপ্রভুকে আনলেন অদ্বৈত আচার্য কলিযুগের বৃহৎ শক্তি, তার বাড়ি কোথায়? শান্তিপুর।
তাই শান্তিপুর যেতে হবে, অগ্রদীপ যেতে হবে, কুলের পাড় যেতে হবে, নবদ্বীপ যেতে হবে। তারপর সারা ভারতবর্ষের যত বড় বড় ধাম আছে জানেন, কারণ জেনে রাখুন, বাড়িতে নিজের বাবা মাকে প্রণাম না করে জেঠা জেঠাইমাকে প্রণাম করে কোনো লাভ নাই। অতএব যিনি হরিনাম আনলেন, যিনি হরিনাম কলিযুগে বাড়িতে বাড়িতে বলে এলেন, পায়ে ধরলেন, হরিনামে তোমার মুক্তি, সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আপনাকে যেতেই হবে। তবে এটা মধুর বৃন্দাবন মহতি হরিবাস, এই হরিবাসরে কার নাম আগে নিতে হবে, কার নাম আগে নিতে হবে মায়েরা বাবারা, বৃন্দাবনে কার নাম আগে নিতে হয়? রাধা নাম। সবাই মিলে রাধা নাম নেব, রাধা নাম নিয়ে লীলার মধ্যে প্রবেশ করব সবাই। রাধা নামে দাও তালি, যে কজন ভক্ত আছেন আমি অনুরোধ করব হাতে ধরে পায়ে ধরে, ভগবান যখন দুটো হাত দিয়েছেন করতালি দেবেন, করতালি দিয়ে রাধা নাম করব। রাধা নামে দাও তালি, রাধা রানী হামারি, 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 রাধে 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 বলি কৃষ্ণ 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 রাধে 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 বলি কৃষ্ণ 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 রাধে 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 বলি কৃষ্ণ 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 বল রাধে 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 বল কৃষ্ণ 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 রাধা নামে দাও তালি, এ রাধা রানী হামারি, রাধা নামে দাও তালি, রাধা রানী হামারি, রাধা নামে দাও তালি, রাধা রানী হামারি। আমি জানি আমরা কলিযুগের মানুষ সারা দিন ব্যস্ত থাকি, কিন্তু এটা জেনে রাখলাম মহতি হরিবাসরে এসে একদিন রাধা নাম করে লাগল, বাড়িতে যদি সারাদিনে একবার রাধা নাম না করেন মুক্তি নাই। কারণ কলিযুগে আপনি আগে গৌড়হরির নাম নিতে পারবেন না, কারণ নিতাই যাদের নাম না নিলে গৌড়হরির নাম নিতে পারবেন না, আবার সরাসরি ভগবান কৃষ্ণকে ডাকতে পারবেন না, আগে আপনাকে রাধারানীকে ডাকতে হবে। তাই সারাদিনে একবার রাধা নাম কিন্তু আপনাকে নিতেই হবে, ব্যস্ত আছেন কাজের ফাঁকেই কিন্তু রাধা নাম নেওয়া যায়। কিভাবে? চলতে চলতে, বলতে বলতে, উঠতে বসতে, যেতে যেতে, চলতে চলতে বলো সবাই রাধে রাধে বলো, চলতে চলতে বলো সবাই রাধে রাধে বলো, আরে চলতে চলতে বলো সবাই রাধে রাধে বলো, বলতে বলো সবাই রাধে রাধে বলো। রাধা নামে দাও তালি, রাধা রানী হামারি, 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 রাধা নামে দাও গৌর প্রেমানন্দ হরি হরি, রাধা নামে দাও তালি, রাধা রানী হামারি। আর একটা কথা, আমাদের মতো কীর্তনিয়ারা দেখবেন প্রতিটা মিনিটে মিনিটে বলে দুটি বাহু তুলুন, আস্তে আস্তে। আচ্ছা আমার প্রশ্ন এটাই, বাহু না তুললে কি আমি শ্রীহরি শ্রী গোবিন্দ চরণ পাবো না? তার মানে কি তাই? তাহলে ব্যাপারটা কি যে বাহু তুলতেই হবে? বাহু তোলা মানে আর কিছুই নয়, দেহ মন প্রাণ আত্মা কি আমি শ্রীহরি শ্রী গোবিন্দ চরণে নিবেদন করলাম।
ইংরেজিতে একটা ভাষা আছে সারেন্ডার হওয়া, দেখবেন কথায় কথায় আমরা বলি, কোথায় দেখবেন থানা পিডিও কোর্টে সারেন্ডার হওয়া, হাত তুলে। তাই দেহ মন প্রাণ আত্মাকে প্রভু তোমার চরণে নিবেদন করলাম, আর দুটি বাহু তুলে যে গানটা খুব পাবলিসিটি হয়েছে, সবাই গাইছেন, সেই গানটিকে লীলার মধ্যে প্রবেশ করব সবাই মিলে দুটি বাহু তুলে। দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে, দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কা আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে। পাপি টাপি উদ্ধারিল এই মহানামে, এই নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, কত পাপি টাপি উদ্ধারিল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, কত পাপি টাপি উদ্ধারিল এই মহানামে, এই নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, কত পাপি টাপি উদ্ধারিল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে শহর গিয়ে গাইব কৃষ্ণ না, হবে সেটা বৃন্দাবন ধাম, শহর গিয়ে গাইব কৃষ্ণ না, হবে সেটা বৃন্দাবন ধাম, একবার প্রেমানন্দে বাহু নাচরে মো কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে। নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তজন সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়, কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়, কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তজন সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়, কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়, পারের করি পারের করি এই মহানা, অজরে মন হরে কৃষ্ণ না, পারের করি এই মহানা, অজরে মন হরে কৃষ্ণ না, একবার প্রেমানন্দে আজ প্রেমানন্দে বাহু
প্রিয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমি কিন্তু এই গ্রামের ছেলে, আমি ধন্য আজকে এই আসরে গান করে, কারণ সেটা হচ্ছে আমার গ্রামের প্রতিটা মানুষ বড় থেকে ছোট, তাদের চেষ্টায়, তাদের দয়ায়, তাদের আন্তরিকতায় আমি এই আসরে গান করছি। অতএব আসরে যারা আছেন, করতালি দিয়ে হরিনামটাকে একবার বদলে নিন। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মন নস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মন নস্কার। আজ মানন্দে বাহু তুলে নাচো কৃষ্ণ বলে, আজ মানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে, আজ মানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে, দুহাত তুলে বলে কৃষ্ণ না দেখবেন। যখন আপনারা ছোট ছিলেন, বাড়ির গুরুজনেরা বলতেন তোমরা অন্যায় করবে না, ভুল করবে না, মানুষের ক্ষতি করবে না, বেঈমানি করবে না। একদিন আপনার ঠাকুর তা আপনার বাবাকে বলেছেন, আপনার বাবা আপনাকে বলেছেন, আপনি আপনার ছেলেকে বলেছেন, এই যে বড়রা নির্দেশিকা একটা দিল যে অন্যায় করবে না, প্রকৃতপক্ষে এই নির্দেশিকা কার? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন হয়েছিল যদি এখানে কেউ জেনে থাকেন হাত তুলে বলে বলুন, আপনার চরণে শতকোটি প্রণাম। 18 দিন যুদ্ধটা করালেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? আচ্ছা, যিনি জগৎগুরু, যিনি জগৎপিতা, যিনি জগদীশ্বর, যিনি জগৎবন্ধু, যিনি মনে করলে এক মিনিটে পৃথিবীটাকে ধ্বংস করতে পারেন, আবার সৃষ্টি করতে পারেন, তিনি 18 দিন সময় নিলেন কেন? কি কারণে 18 দিন সময় নিলেন? উদ্দেশ্য একটাই, দুর্যোধনকে সংশোধন করার জন্য। প্রতিদিন যুদ্ধ শেষ হয়েছে, ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে বলেছেন, দুর্যোধন তুমি যা করছো অন্যায়, ভুল, তুমি ওদের হাতে ছেড়ে দাও, তোমার মন মুক্ত হবে, তুমি ভালো থাকো। প্রতিদিন দুর্যোধন বীর বিক্রমে বলেছেন, বিনা যুদ্ধে নাই দিব সুশাস্ত্রমে দিব, প্রতিদিন বুঝিয়েছেন। 17 দিনের মাথা যখন ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে বললেন, দুর্যোধন তুমি যা করছো ভুল, ছেড়ে দাও, তুমি মুক্তি পাবে, তোমার ভালো হবে। সেদিনও কিন্তু দুর্যোধন বীর বিক্রমে বলেছেন, বিনা যুদ্ধে নাই দিব সুশাস্ত্রমে দিব, ছুঁচের ডগায় যে মাটিটা উঠবে যুদ্ধ ছাড়া দেবে না। তখন ভগবান কৃষ্ণ বললেন, দুর্যোধন এত তোমার অহংকার, এত তোমার যুদ্ধ করার শখ, তোমার যুদ্ধ করার শখ আগামীকাল আমি খুঁজিয়ে দেব। 18 দিনের মাথায় কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করলেন, অধর্মের পতন, ধর্মের প্রতিষ্ঠা। ধর্মরাজ যুধিষ্ঠির হয়েছেন হস্তিনাপুরের
রাজা। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, যে কারণে আমি এসেছিলাম ধর্মরাজ্য স্থাপন করার, সেটা এবার আমি ফিরে যাব আমার নিজের জায়গায়। কিন্তু যাওয়ার সকলের সঙ্গে দেখা করে যাব। প্রথমে গেলেন পাণ্ডব জননী কুন্তির কাছে। কুন্তি ঘরের ভিতরে অন্ধকারে বসে কাঁদছেন। ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা তুমি কাঁদছো, আজকে তোমার সুখের দিন, আজকে তো তোমার আনন্দের দিন, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা হয়েছে আর তুমি ঘরে বসে কাঁদছো। কুন্তি বললেন, কৃষ্ণ এই জগতে যখন মানুষ বিপদে থাকে সবাই তোকে ডাকে। আজকে হস্তিনাপুর জুড়ে উৎসব চলছে, আমার ছেলে হয়েছে হস্তিনাপুরের রাজা, কিন্তু যিনি রাজা বানালেন, যার চেষ্টায় রাজা, যার ভক্তিতে আজকে তার কথা দাঁড়ো বলে। পিসিমা এটাই তো যুগের নিয়ম, মানুষ প্রয়োজন পড়লে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে ফেলে। কিন্তু পিসিমা যাওয়ার আগে অনেকেই তো আমার থেকে অনেক কিছু চাই, তোমার কিছু চাওয়ার নেই। কৃষ্ণ আমি যেটা চাইবো তুই দিতে পারবি, বলো কি চাই পিসিমা। কৃষ্ণ আমি যে জনম জনম কাঁদতে চাই। কেন পিসিমা, কেন তুমি কাঁদতে চাও? ওরে কৃষ্ণ এ জগতে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট নিয়ে না থাকলে কেউ কোনোদিন ভগবানকে ডাকে না রে। দয়াময় হে দয়াময় কৃপা করে একবার দাও দর্শন। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে তাই। কৃষ্ণ চলে যাচ্ছেন, পিতামহ ভীষ্ম সরস্বতী শুয়ে আছেন। বললো ভীষ্ম কিছু বলবে? ভীষ্ম বললেন, প্রভু আমি জানতাম আমার মৃত্যুটা আমার নিজের ইচ্ছায় হয়, কিন্তু না প্রভু এই জগতে যা কিছু ঘটে, যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে কারোর ইচ্ছায় নয় প্রভু, সব হয় তোমার ইচ্ছা। রাস্তায় ধর্মরাজ যুধিষ্ঠির সঙ্গে দেখা। ভগবান কৃষ্ণ বললেন, আমি ফিরে যাব আমার নিজের জায়গা দ্বারকায়। ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে ভাবলেন, যিনি আমাকে রাজা বানালেন তিনি যখন এই হস্তিনাপুরে থাকতে চাইছেন না, আমি ওই রাজসিংহাসনে বসব না, আমি দ্রৌপদীকে নিয়ে চলে যাব মহাপ্রস্থানে। কিন্তু মনে মনে ভাবলেন, তাহলে হস্তিনাপুরের সিংহাসনে বসবে কে? একজনকে তো চাই, কাকে বসাবো? একজনই আছেন যিনি যোগ্য ব্যক্তি, তিনি হলেন অভিমন্যু পুত্র পরীক্ষিত। বলল, পরীক্ষিত আজ থেকে তুমি হস্তিনাপুরের রাজা। একটা কথা জেনে রেখো বাবা, কোনোদিন অন্যায় করবে না, ভুল করবে না, মানুষের ক্ষতি করবে না, বেঈমানি করবে না। যদি দেখো চোখের সামনে কেউ ভুল করছে, অন্যায় করছে, তাকে একবার বোঝাবে, দুবার বোঝাবে, দশ বার বোঝাবে, বিশ বার বোঝাবে, যদি না শোনে তখন তুমি অস্ত্র ধরবে, তার আগে নয়। সেদিন পরীক্ষিত
ধর্মরাজ যুধিষ্ঠির চরণ ধরে প্রতিজ্ঞা করলেন, হে পিতামহ ভীষ্ম, হে পিতামহ, আজকে আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন অন্যায় করব না, আর কেউ অন্যায় করলে ছাড়ব না। কিন্তু পরীক্ষিত অন্যায় করে ফেললেন। রাজধর্ম অনুযায়ী মৃগয়া মানে হরির শিকার অপরাধ নয়, কিন্তু কলিযুগে কেউ যদি হরিণ শিকার করে অন্তত 5 বছর জেল। আপনারা জানেন কিছুদিন আগে এক নায়কের 5 বছর জেল হওয়ার কথা, এখনো হয়নি, হবে। এই যে রাজধর্ম অনুযায়ী মৃগয়া করতে গেলেন পরীক্ষিত, জঙ্গলের ভিতর হঠাৎ দেখছেন একটি বৃক্ষের তলায় এক মুনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। মুনিটির নাম সমী মুনি। পরীক্ষিত তার কাছে গিয়ে বললেন, হে মুনিবর, আমাকে একটু জল দিন না, আমি বড় তৃষ্ণার্ত। চাইছি তোমার কৃপা, দয়া করে একবার দাও দরুশার, দয়া হে কৃপা মোর, দয়া করে একবার দাও দরুশার। হে মুনিবর, আমাকে জল দিন না, আমি বড় তৃষ্ণার্থ। কিন্তু মুনিবরের কানে পরীক্ষিতের যে এই তৃষ্ণার্থর আহ্বান পৌঁছাল, কারণ মুনিবর তখন ধ্যানস্থ হয়ে বসে আছেন, দেহ মন প্রাণ আত্মাকে তিনি শিহরির শ্রী গোবিন্দ চরণে দিয়ে ধ্যান করছেন, তাই কানে শুনতে পাচ্ছেন। পরীক্ষিত বারবার চাইছেন, কিন্তু আপনারা জানেন আপনাদের চারপাশে একটা জিনিস সব সময় ঘুরে বেড়াচ্ছে, যে আপনার ধর্মটাকে নষ্ট করার চেষ্টা করছে। তিনি কে? কলি। এমন সময় পরীক্ষিতের ধর্ম নষ্ট করার জন্য পরীক্ষিতের শরীরে প্রবেশ করলো কলি। তখনই পরীক্ষিতের শরীরে রাগ জন্মালো, আমি রাজা পরীক্ষিত, আমাকে অপমান করা হচ্ছে, তৃষ্ণার্তকে জল দেয়াচ্ছি, ওনার ধ্যানটা বড় হয়ে গেল, এই ধ্যান আমি ভঙ্গ করব। তীর্থন পার করব, হঠাৎ কি মনে হলো না একে মারব, তবে ধ্যান আমি ভঙ্গ করব। হঠাৎ পরীক্ষিত লক্ষ্য করলেন শ্রমিক মুনি যেখানে ধ্যানস্থ হয়ে বসে আছেন তার পাশে একটা মৃত সাপ। পরীক্ষিত বুঝতে পারলেন না কলি তার ধর্ম নষ্ট করার জন্য মৃত সাপ হয়ে শুয়ে আছেন, এটা পরীক্ষিত বুঝতে পারলেন না। পরীক্ষিত মৃত সাপটা তুললেন, তুলে মুনিবরের গলায় জড়িয়ে দেখলেন, তখনও মুনিবরের ধ্যান ভাঙল না। এদিকে পরীক্ষিতের শরীর থেকে তখন কলি বেরিয়ে গেছে, তখন পরীক্ষিত বললেন, এ আমি কি করলাম, এ আমি কি করলাম, আমি যে পিতামহকে কথা দিয়েছিলাম, এ পিতামহ আমি কোনোদিন অন্যায় করব না, আমি কোনোদিন অন্যায় করব না, শেষে আমি অন্যায় করে ফেললাম।
হে মুনিবর, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না। তৃষ্ণায় কাতর হয়ে আপনার কাছে জল চেয়েছিলাম, আপনি জল দেননি, তার জন্য আমি যে অপরাধ করলাম, যে অন্যায় করলাম, এই অন্যায়ের জন্য শাস্তি পেতে হয়, এই অন্যায়ের জন্য শাস্তি পেতে হয়। বিষণ্ণ মদনী রাজা পরীক্ষিত রাজপ্রাসাদে ফিরে এলেন। সমীক মুনির পুত্র সিংহী 12 বছর বয়স, সরস্বতী নদীতে স্নান করে আসছে। এসেই দেখলেন পিতার গলায় মৃত সাপ ঝোলানো। সঙ্গে সঙ্গে যজ্ঞ সূত্রটা বুড়ো আঙুলে জড়িয়ে কপাল থেকে জল পড়ছে বললেন, যে আমার পিতার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছে, যে আমার পিতার গলায় সাপ ঝুলিয়েছে, আমি যদি সমীক মুনির পুত্র সিংহী হই, আমি যদি ব্রাহ্মণ পুত্র হই, আমি তাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের মধ্যে তার সর্পঘাতে মৃত্যু হবে। সমীক মুনির ধ্যান ভেঙে গেছে। কাকে অভিশাপ দিলি তুই? কাকে অভিশাপ দিলি তুই? না ব্রাহ্মণ পুত্র, তোর এতটুকু ধৈর্য নেই। ধ্যানে দেখলেন অভিশাপ দিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা পরীক্ষিত, যার গায়ে বইছে ধর্মরাজ যুধিষ্ঠির রক্ত, তুই তাকেই অভিশাপ দিলি। ছেলের হাত ধরে চল পরীক্ষিত রাজপ্রাসাদের কাছে এসে বললেন, মহারাজ পরীক্ষিত, আমি তো যার গলায় মৃত সাপ ঝুলিয়েছিলাম সেই মুনি নই না? মহারাজ আপনি তৃষ্ণায় কাতর হয়ে আমার কাছে জল চেয়েছিলেন, আমি দিতে পারিনি বলে আপনি আমার গলায় মৃত সাপ ঝুলিয়েছেন, আর আমার এই পুত্র ব্রাহ্মণ সমাজের কুলাঙ্গা আপনাকে অভিশাপ দিয়েছে, আজ থেকে 7 দিনের মধ্যে আপনার সর্পঘাতে মৃত্যু হবে। হে মহারাজ, আমি ছেলের হয়ে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। পরীক্ষিত বললেন, দেখো অন্যায় করেছি আমি, শাস্তি পাবো আমি, আপনার ছেলের কোনো অন্যায় নয়, আপনার আসুন। সমীক মুনি সিংহীকে দেখিয়ে বললেন, দেখ বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা পরীক্ষিতের ব্যবহার। পরীক্ষিত রাজপ্রাসাদে প্রবেশ করে মনে মনে ভাবলেন, 7 দিন পরে যেহেতু আমার মৃত্যু হবে, তাহলে আমার কি করা উচিত? রাজপ্রাসাদ খুলে ফেললেন, রাজসিংহাসন ছেড়ে দিলেন, মণিমাণিক্য খচিত রত্নহার সেটাও খুলে ফেললেন। কেন না, 7 দিন পরে যখন আমার মৃত্যু হবে এইগুলো আমার সঙ্গে যাবে। কেন? মাটির দেহ ও গো মাটি হবে, দেখবে পুড়ে হবে ছা, এ দেহ পচা দেহ, গরর কিসের ভা মাটি দেহ, মাটি হবে পুড়ে হবে ছা, এ দেহ পচা দেহ, গরর কিসের ভা, গরব কিসের ভা।
খড়মাটিতে কুমোর যেমন প্রতিমা করে, 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 রক্ত মাংসে দয়াল তেমন মানুষ করে, দয়াল মানুষ করে, মূল্যবান যত জিনিস সব ছেড়ে দিলেন, কারণ কারণ এসবের আর প্রয়োজন নেই, যাবে কিসে, লক্ষ টাকার সেগুন কাঠের খাট পড়ে রইল, যাবে কিসে, যাবার বেলা বলবে সবা, বলবে হরি হরি, চারজনাতে সঙ্গে করে বাঁশের তোলায় চোর, যাবার বেলা বলবে সবাই, বলবে হরি হরি, চারজনাতে কান্ধে লয়ে বাঁশের দোলায় চোরি, মাটির দেহ মাটি হবে উড়ে হবে ছা, এ দেহ পচা দেহ করর কিসের ভার, মাটির দেহ মাটি হবে উড়ে হবে ছা, এ দেহ পচা অতি জীর্ণ মলিন বস্ত্র পরে রাস্তায় ঘুরছেন, হঠাৎ পরীক্ষিত লক্ষ্য করলেন একটি বৃক্ষের তলায় এক মুনি বসে আছেন, যার গায়ে কোনো পোশাক নাই, বড় বড় দাড়ি, সারা শরীরে লোমে ভর্তি, কিন্তু তার সামনে যারা বসে আছেন তারা প্রত্যেকে কিন্তু পোশাক পরে বসে আছেন। পরীক্ষিত মনে মনে ভাবছেন, তাহলে এই মনিবরের ভিতরে এমন কিছু জ্ঞান আছে যেটা নেয়ার জন্য এরা বসে আছে। যখনই পরীক্ষিতের চোখ ওই মনিবরের চোখে পড়লো, বলো ওহে রাজা পরীক্ষিত, আমি জানি আজ থেকে সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। পরীক্ষিত চমকে উঠলেন, উনি জানলেন কি করে, আমি ছাড়া তো দ্বিতীয় কোনো ব্যক্তি জানেন না, উনি জানলেন উনি হলো বলল পূর্ণ ব্রহ্মজ্ঞান, উনি কে, উনি হলেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যিনি হরিতত্ত্ব জানার জন্য মাতৃগর্ভে ১৮ বছর লুকিয়েছিলেন। ওহে পরীক্ষিত, আমার কাছে এসো, সাত দিন পরে তোমার স্বর্গঘাতে মৃত্যু হবে, এটা আমি আটকাতে পারব, সে ক্ষমতা আমার নেই, কিন্তু এই সাত দিন কি করতে হবে আমি তোমায় বলে দিতে পারি। শোনো পরীক্ষিত, তুমি যদি মনে করো এই পৃথিবীর বুকে আর আসবে না, এলেই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পোয়াতে হবে, তাহলে তোমাকে পৃথিবীর বুকে আর আসতে হবে না, কিন্তু পৃথিবীর বুকে যদি তুমি আর না আসতে চাও, তাহলে বলো তুমি কিন্তু হরি তত্ত্ব আস্বাদন করতে হবে, যদি হরি নামটাকে রক্তে মেশাতে পারো, যদি হরি তত্ত্ব আস্বাদন করতে পারো, তাহলে পৃথিবীর বুকে তোমাকে আর আসতে হবে।
তবে হরিতত্ত্ব আস্বাদন করা অত সহজ নয়। হরিতত্ত্ব আস্বাদন করতে গেলে তিনটি ধাপে করতে হয়। কিরকম তিনটি ধাপ? শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। কিরকম? শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। শ্রবণ, কীর্তন, আত্মনিবেদন। হরিচরণ কর সা, হরিচরণ কর সা, হরিচরণ কর সা, হরিচরণ কর সা। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, হরি ছাড়া এ জগতে গতি নাই, গতি নাই, কৃষ্ণ ছাড়া এ জগতে গতি নাই, গতি নাই, হরি চরণ কর সা, হরি চরণ কর সা, হরি পরীক্ষিত ঘুরিয়ে প্রশ্ন করলেন, হে মণিবর, যদি আমি হরিনাম গাই, হরি কি তাকে শুধুই চরণ ঠাই দেন, আর কিছু করেন? মণিবর বললেন, কে বলেছে করেন? যদি কেউ মন প্রাণ দিয়ে হরিনাম গায়, হরি তাকে রক্ষা করে। পরীক্ষিত ঘুরিয়ে বললেন, এমন কোন প্রমাণ আপনাদের কাছে আছে যে হরিনাম করলে হরি তাকে রক্ষা করেন? বললেন, তাহলে তুমি শোন, হরিনাম করলে যে রক্ষা পাওয়া যায়, যদি যদি আগুনের মাঝখানে দাঁড়িয়েও কেউ হরিনাম গায়, হরি তাকে রক্ষা করে এবং অগ্নি তাকে স্পর্শ করতে পারে। তাহলে শোন, আমি বলেছি ভক্তির প্রথম ধাপ হচ্ছে শ্রবণ। তোমায় শুনত একদিন বৈকুণ্ঠে শিহরি শ্রী গোবিন্দ নারায়ণ নারদকে বললেন, নারদ, মর্তভূমি থেকে এক ভক্তের সন্ধান করো, যে ভক্ত হবে দানী, জ্ঞানী এবং যার মধ্যে কোনো অহংকার নেই। নারদ বললেন, প্রভু, এর আগে তুমি যতগুলো ভক্তের সন্ধান করতে বলেছো আমি করেছি, তুমি প্রতিটা ভক্তের ক্ষতি করেছো, এ গুরু দায়িত্ব আমায় দিও না, আমি পাপী। শ্রীবিষ্ণু নারায়ণ বললেন, কথা দিলাম, মনের মতো যদি ভক্ত হয় সে ভক্তর আমি ক্ষতি করব, সেই ভক্তকে দিয়ে মর্তভূমির মাটিতে আমি এমন একটা লীলা প্রকাশ করব, মানুষ বুঝতে পারবে হরিনাম শুনলে কি হয়, বললে কি হয়, আর বদনে নিলে কি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি মর্তভূমিতে যাব। নারদ প্রথমেই এলেন মর্তভূমি, ভারতবর্ষের মাটিতে ভক্তের সন্ধান। পূর্ব দিকে গেলেন, মনের মতো ভক্ত পেলেন না। দক্ষিণ দিকে গেলেন, মনের মতো ভক্ত পেলেন না। পশ্চিম দিকে গেলেন, মনের মতো ভক্ত পেলেন না। বাকি আছে একটা দিক, উত্তর দিক। নারদ মনে মনে ভাবছেন, উত্তর দিকে যাব। ঠিক তখনই অগণিত মানুষ উত্তর দিকে কে কত তাড়াতাড়ি যেতে পারে ছুটে। নারদ একজনকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই, তোমরা ছুটে ছুটে কোথায় যাচ্ছ?
বলে মশাই সামনে একজন রাজা দুহাত ভরে দান দিচ্ছেন, সেই দানটাই তো নিতে যাচ্ছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কত লোক চলে গেল। নারদ বাপ কে আমার রাজা যে দুহাত ভরে দান দিচ্ছেন, দেখি যাই সবাই পিছনে পিছনে যাচ্ছেন নারদ। দেখলেন রাজপ্রাসাদের সামনে অগণিত মানুষ দাঁড়িয়ে আছেন, রাজা রাজপ্রাসাদ থেকে বেরোলেন, করজোড়ে সবাইকে প্রণাম করলেন, আর যে যা চাইছেন তাকে দান দিচ্ছেন। এই দৃশ্য দেখে মহর্ষি নারদ মনে মনে ভাবলেন, আমি এমন দানী, কবু দেখি না আমি এমন দানী, কবু দেখি না আমি এমন দানী, কবু দেখি না আমি এমন, কবু দেখি না। মনে মনে ভাবলেন, আরে এমন মনের মতো ভক্ত আছে, আর দেরি নেই। এই মুহূর্তে বৈকুণ্ঠে গিয়ে শিহরি শ্রী গোবিন্দকে জানাতে হবে যে প্রভু আমি মর্ত্যভূমির মাটিতে মনের মতো এক এক ভক্তের সন্ধান পেয়েছি। সেই মুহূর্তে নারদ কি করলেন, ছুটিতে ছুটিতে নারদ ছুটে যাই, নারদ ছুটে যাই, ছুটে যাই, ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলো, ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইলো, সম্মুখে 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 নারায়ণকে দেখিতে যে পাইলো, আবার সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাইলো, সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাইলো, আবার সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাইলো, নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, হঠাৎ বৈকুণ্ঠে আগমন, কারণ জানতে পারি কি প্রভু? আমি মর্ত্যধামে গিয়েছিলাম, মর্ত্যধামে গিয়েছিলাম, মর্ত্যধামে গিয়েছিলাম, আমি মর্ত্যধামে গিয়েছিলাম, ভক্ত আমি পেয়ে গেছি, মর্ত্যধামে গিয়েছিলাম, ভক্ত আমি পেয়ে গেছি, মর্ত্যধামে গিয়েছিলাম, সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাই, বাবা সম্মুখে নারায়ণকে দেখিতে যে পাই, হরি বল প্রভু, আমি এমন এক ভক্তের সন্ধান পেয়েছি, ওই নম ভক্তকে তো তুমি কোনোদিন দেখো, আর আমি তো দেখি নারদ কে সেই ভক্ত, কি নাম তা, তাহলে শোনো শোনো কে সেই ভক্ত, আমার প্রভু গো আমি দেখিলাম নয়ন ভরে ওষে করিছে না দুকর জুড়ে, দেখে গেলাম নয়ন ভরে আমার প্রভু গো, ও
আমার প্রভু গো, প্রভু দেখেলাম নয়ন পড়ে, ও সে করিছে তা দুকর চুরে, দেখে গেলাম নয়ন ভরে, করিছে তা দুকর চুরে, চন্ডাল ব্রাহ্মণ না করে গণ না বিভাজন, চন্ডাল ব্রহ্ম না করে গণ না বিভাজন, দেখলাম চন্ডাল ব্রহ্ম না করে কোন না বিভাজন, ওই না চন্ডাল ব্রহ্ম না করে কোন দানি রাজন, না করে গণ না বিভাজন, প্রভু যে ভক্তের কথা তোমায় বলছি ইনি হলেন মর্তভূমি ভারতবর্ষের মাটিতে উত্তরাখণ্ডের রাজা রাজা নন, প্রভু শুধু যে দান দিচ্ছেন তা না, সেই সঙ্গে কি করছে জানো প্রভু? শিহরী শ্রী গোবিন্দ বললেন কি করছে, যে বাজারা কিছু চায় আমার প্রভু গো, আমার প্রভু গো, তার কাছে তাহাই পা, যে বাজারা কিছুই চায় তার কাছে তাহাই পা, রাজা নহুষের থেকে যে যা দান চাইছেন তাই দিচ্ছেন, বৈষ্ণবের অগ্রাধিকার দিচ্ছেন, ব্রাহ্মণ বৈষ্ণবের কোনো বিভেদ নাই, অপবু শুধু দান দিচ্ছে তা নয় আর কি করছে জানো? শিহরী শ্রী গোবিন্দ বললেন আর কি করছে, দান তো দিচ্ছেন সদাই তোমারই কীর্তন, ও তার সদাই মুখে তোমারই কীর্তন, সদাই মুখে তোমারই কীর্তন, ও তার সদাই মুখে তোমারই কীর্তন, প্রভু আমি এমন দানি কবু দেখি না, আমি এমন জানি কবু দেখি না, এমন ভক্তের কথা তোমায় জানা, এমন জানি কবু দেখি না,
তাকে হরি 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 বলে, তাকে হরি 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 বলে, বিষ্ণু নারায়ণের ভক্ত দর্শনের ইচ্ছা বললেন নারদ, আমি আমি ওই ভক্তকে দর্শন করব, আমায় নিয়ে চলো মর্ত্যভূমির মাটিতে। লোপপ্রভু তুমি তো শ্রীহরি শ্রী গোবিন্দ নারায়ণ, তুমি কিভাবে যাবে? তাহলে তোমরা ছত্রবেশ শোনো প্রভু, আমি আমি বয়স্ক ব্রাহ্মণের রূপ ধারণ করছি, তুমি বালক বৈষ্ণবের রূপ ধারণ করো, এসো তোমাকে বালক বৈষ্ণবের রূপে সাজিয়ে দিই। প্রিয় ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, যে লীলাটি আস্বাদন করছেন লীলাটি হলো নহুষ রাজার সাপ মোচন, এসো তোমাকে সাজিয়ে দিই। মহর্ষি নারদ শ্রীবিষ্ণু নারায়ণকে সাজিয়ে দিয়েছেন কিভাবে? সঙ্গে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, সঙ্গে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে করি, সঙ্গে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কমণ্ডল করে করি, পপুর গুড়িল কোলাটে রাজপুর চলিলেন শিঘরি, ওই নাতি লোলাটে রাজপুর চলিলেন শিহরি। দেখো চলিছে কেমন গোলল বিহারি, চলিছে কেমন গোলল বিহারি, বালক বৈষ্ণবের রূপটি ধরি, চলিছে কেমন গোলল বিহারি, কে হরি 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 বলে, চলেছে কেমন গোলল বিহারি, হরি 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 বলে, চলেছে কেমন গোলক বিহারি, কে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি, চলেছে কেমন গোলক বিহারি, কে হরি 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 বলে, চলেছে কেমন গোলক বিহারি, চলেছে কেমন গোলক বিহারি। দুজনই ছত্রবেশ নিয়েছেন, নিয়ে চলেছেন মর্ত্যভূমির মাটিতে উত্তরাখণ্ডে রাজা নহুষের কাছে। যেতে যেতে হঠাৎ মহর্ষি নারদ শ্রীবিষ্ণু নারায়ণকে বললেন, প্রভু তুমি তো শ্রীহরি শ্রী গোবিন্দ নারায়ণ, তুমি জগৎ পিতা, তুমি জগদীশ্বর, তুমি জগৎ বন্ধু, তা তুমি নিজে হরি হয়ে হরিনাম কেন গাইছ? কথাটার মধ্যে 100% যুক্তি আছে। যে নিজে স্বয়ং ভগবান শ্রীহরি শ্রী গোবিন্দ নারায়ণ, তিনি কেন হরিনাম গাইছেন? তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে, সব পূজা হয় গঙ্গা জলে, গঙ্গা পূজা হবে কোন জল? কারণটা কি? গঙ্গা কত? গঙ্গা হচ্ছে চারটি, কি কি? গুপ্ত গঙ্গা,
লুপ্ত গঙ্গা, মুক্ত গঙ্গা আর আদি গঙ্গা। দেখবেন গঙ্গা হচ্ছে প্রবাহী, প্রবাহিত থেকে প্রবাহিনী। কিন্তু গঙ্গাকে যখন আমরা দেবী রূপে পূজা করবো, মূর্তি রূপে পূজা করব, তখন কিন্তু গঙ্গার জল লাগবে। কারণ রূপ পরিবর্তন হলো, প্রবাহিনী প্রবাহিনী থেকে দেবী রূপে এলে তখন কিন্তু গঙ্গার জল লাগবে। এর ফাঁকে বলি, আস্তে আস্তে আমি যে মতি হরিবাসরে দাঁড়িয়ে গান করছি, নাম করছি হরিবাসর, খুব গুরুত্ব দিয়ে শুনুন। গুরুত্ব দিয়ে না শুনলে বাস্তবের সঙ্গে মিলটা পাবে না। হরিবাসর কথা, হরিবাসর কাকে বলে? যেখানে গেলে ভক্ত আর ভগবানের মিলন হয় তাকে বলে হরিবাসর। হরিবাসর কটি? বাসর কটি? হরিবাসর বিবাহ বাসর আর শ্রাদ্ধ বাসর, প্রতিটা বিষয়বস্তুর কিন্তু নিজস্ব ধর্ম আছে। যেমন জলের ধর্ম কি? নিচের দিকে গড়িয়ে যাওয়া। আগুনের ধর্ম কি? সবকিছুকে পুড়িয়ে দেওয়া। আচ্ছা কলিযুগের মানুষ যেটা সবচেয়ে বেশি ব্যবহার করছে, মদের ধর্ম কি? মদের ধর্ম তিনটি, খুব গুরুত্ব দিয়ে শুনুন, যারা খেয়েছেন এবং যারা খাননি সবাই জানা দরকার। মদের ধর্ম হচ্ছে তিনটি, এক হচ্ছে আমিরত্ব, শয়তান আর সুয়োর। একটু ব্যাখ্যা দিয়ে বলি, যখনই আমরা এক পেক খাই তখন আমি কে আর রাজা কে? যখন দু পেক খাই, নেশাটা যখন আর একটু বাড়ে, তখন মনে মনে ভাবি ও আমাকে একদিন গালাগালি দিয়েছিল, আজকে ওকে খুন করব, শয়তানি বুদ্ধি। যখন তিন পেক খাই তখন তোর জ্ঞান থাকে না, রাস্তায় গড়াগড়ি, সুয়োর কে আর আমি কে? মনে রাখবেন মদের ধর্ম তিনটি, আমিরত্ব, শয়তান আর সুয়োর। তাহলে এখানে শ্রীহরি হরি কেন হরি নাম গাইছেন? আজকে তিনি শ্রীহরি শ্রী গোবিন্দ নয়, তিনি বালক বৈষ্ণবের রূপে এসেছেন। তাই তিনি বৈকুণ্ঠের আসনটাকে সম্মান জানানোর জন্য হরি হরি গাইছেন। নারদ বললেন, চলো প্রভু তোমাকে নিয়ে যাই যাই নৌহুষ রাজার রাজপ্রাসাদের সামনে। দেখলেন অগণিত ভক্ত দান নেয়ার জন্য দাঁড়িয়ে আছেন, রাজা করজনে প্রণাম করছেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান দিচ্ছেন। নারদ বললেন, প্রভু ওই দেখো রাজা নৌহুষ, চলো আমরা এগিয়ে যাই। শ্রীবিষ্ণ নারায়ণ বললেন, আমরা এগিয়ে যাব না, রাজা নৌহুষ আমাদের কাছে আসবে। কিভাবে? দেখো আমি ডাকছি, রাজা নৌহুষ যেন মনে হয় আমি আমার আপনজনকে পেয়েছি, যেন আমি আমার যেন কাছের মানুষকে পেয়েছি। সবাইকে সরিয়ে দিয়ে, সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে বালক বৈষ্ণবের সামনে গিয়ে দাঁড়ালেন। কি নাম তো? পাশে তো নারদ আছে, বলছে প্রভু তুমি শ্রীহরি শ্রী গোবিন্দ নারায়ণ, মিথ্যে কথা বলুনি প্রভু। মহারাজ আমার নাম হরি ঠাকুর। তা হরি ঠাকুর কি দান চাস? এই রাজপ্রাসাদটা নিবি? তোকে দিয়ে দিব। নাম রাজপ্রাসাদ নিয়ে আমি কি করব? ও রাজপ্রাসাদ নিবি না, তাহলে ওই রাজ সিংহাসনটা নে। মহারাজ রাজ সিংহাসনে বসার মতো যোগ্যতা আমার নেই। তাহলে এক কাজ কর, মণিমাণিক্য খচিত রত্ন হারটা নে। নাম হার নিয়ে কি করব? রাজপ্রাসাদ নিবি না, রাজ সিংহাসন নিবি না, হার নিবি না, তাহলে কি নিবি? মহারাজ আমি তিনাত ভূমি দান স্বরূপ চাই,
আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে তিনাত ভূমি আপনি আমাকে দেবেন দান করবেন, দান করার পর সেই তিনাত ভূমি আপনি কোনদিন স্পর্শ করবেন না। যদি স্পর্শ করেন তাহলে আপনার মৃত্যুর পর আপনার আত্মার মুক্তি হবে না, আপনার আত্মা নরকে গমন করবে। রাজা নজ মনে মনে ভাবলেন তিন হাত ভূমি এইটুকু ছেলে কি কাজে লাগে, ঠিক আছে আমি এই আকাশ পাতালকে সাক্ষী রেখে আমি তিন হাত ভূমি দান করলাম, প্রতিজ্ঞা করলাম যে তিন হাত ভূমি আমি দান করলাম সেই সেই তিন হাত ভূমি আমি কোনোদিন স্পর্শ করব না, যদি স্পর্শ করি তাহলে আমার আত্মার মুক্তি হবে না। তো মহারাজ চলুন আপনি নিজে হাতে মেপে দেবেন, তবে একটা কথা মহারাজ এই তিন হাত ভূমি কিন্তু রাজপ্রাসাদের ভিতর থেকে দিতে হবে। রাজা নজ বললেন ঠিক আছে তাই তাহলে মহারাজ চলুন রাজপ্রাসাদের ভিতরে মেপে দিন তিন হাত দৈর্ঘ্য তিন হাত প্রস্থ। দান দেহ তুমি তিন হাত ভূমি, 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 শোনো হে মহারাজ দান দেহ তুমি তিন হাত ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি, শোনো হে মহারাজ কক চাইলেন তিন হাত দৈর্ঘ্য তিন হাত প্রস্থ। দান দেহ তুমি তিন হাত ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি, শোনো হে মহারাজ দান দেহ তুমি তিন হাত ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি, শোনো হে মহারাজ ওই না শপথের দানে আপনি কিন্তু শপথ করলেন যে তিন হাত ভূমি আপনি দিলেন আপনি কোনোদিন স্পর্শ করবেন না, ওই না শপথের দানে আজ রাখিও সম্মান শপথের দানে আজ রাখিও সম্মান। সবার কাছে শপথ করলেন দাঁড়িয়ে সবার সামনে, কেন জানলো জগৎ জন, জানলো জগৎ জন, জানলো জগৎ জন, জানলো জগৎ জন। রাজা নজ মনে মনে ভাবছেন বালক বৈষ্ণবের তিন হাত ভূমি কি কাজে লাগে, তুই তিন একর নিয়ে নে তোকে দিয়ে দেব। শ্রী বিষ্ণু নারায়ণ কি বললেন, না 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 নেব না এ দান, না 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 নেব না এ দান, না 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 নেব না এ দান, না 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 নেব না এ দান। তিন হাত ভূমি করো হে প্রদান, তিন হাত ভূমি করো হে প্রদান, যদি নাহি দাও এ দানে আমারে, যদি নাহি দাও এ দানে আমারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, ও হে রাজ সবারে কহিব দানের কথা, সবারে করিব দানের কথা, না রাখিলে শপথ তোমার, না রাখিলে শপথের দান, না 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 আমায় দেখো দান, দেখো দান।
দিনাত ভূমি কর হে প্রদান দেহ দান দেহ দান রাখিও তুমি নজর মান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান রাজা নভোষ তিন হাত দৈর্ঘ্য তিন হাত প্রস্থ রাজপ্রাসাদের ভিতর থেকে মেপে দিলেন কিন্তু একটা আচ্ছন্নতার মধ্যে পড়লেন বালক বৈষ্ণবের মাত্র তিন হাত ভূমি কি কাজে লাগবে যখন আচ্ছন্নতা দূর হলো দেখলেন সেই স্থানে সেই বালক বৈষ্ণব আর নাই কোথায় গেল সেই বৈষ্ণব তাহলে কে কে আমাকে প্রতিজ্ঞা করিয়ে গেল কে আমার প্রভু গো আমার প্রভু 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 গো ও কে তুমি আমাকে প্রতিজ্ঞা করিয়ে দিলে জানি না প্রভু আজকে কি লীলা প্রকাশ হতে চলেছে তবে প্রতিজ্ঞা যেহেতু করেছি ওই তিন হাত ভূমি আমি কোনোদিন স্পর্শ করব না কিন্তু মনে মনে ভাবলাম তাহলে কি কে আমাকে প্রতিজ্ঞা করিয়ে দিল এমন সময় দৈববাণী শ্রবণ করলেন রাজা নভোষ তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো তুমি কোনোদিন ওই তিন হাত ভূমি স্পর্শ করবে না যদি স্পর্শ করো তোমার মৃত্যুর পর তোমার আত্মার মুক্তি হবে না তোমার আত্মাকে নরকে গমন করতে হবে দিন যায় রাজা নভোষ চিন্তা করেন কে 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 আমাকে প্রতিজ্ঞা করিয়ে গেলেন চিন্তা কর তবে প্রিয় ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কীর্তন গাইছি এখানে আমার প্রত্যেকেই মা বাবা ভাই বোন দাদা দিদিরা আছেন আজকে এই মাটিতে জন্মগ্রহণ করে এই জায়গায় দাঁড়িয়ে যে কীর্তন গাইছি নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ দয়া করুণা ছাড়া হতে পারে না আপনারা নিশ্চয়ই জানেন এই মাটিতেই হয় কালী পূজা এই মাটিতেই হয় দুর্গা পূজা আর এই মাটিতেই হয় মহোৎসব তো যেহেতু মায়ের পূজাও হয় আর এখানে আমার মায়ের সংখ্যা বেশি দেখছি সব দিক থেকেই মায়েদের চরণে প্রণাম জানানোর জন্য একটি মায়েদের গান মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে সাজিয়ে দিল শশান চিতা সাজিয়ে দিল শশান চিতা ভস্ম দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে এ লোকেশি ঘুরে বেড়াস হেলিয়ে দিয়ে কে মাগো এ লোকেশি ঘুরে বেড়াস হেলিয়ে
দিয়ে ও তোর কালো রূপের কালো ছটায়, কালো রূপের কালো ছটায় চন্দ সূর্য হার মানেতা, মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শশান চিতা, ভস্ম দিল কে মাথে, সাজিয়ে দিল শশান চিতা, ভস্ম দিল কে মাথে, সাজিয়ে দিল শশান চিতা, ভস্ম দিল কে মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা গো, রাজা নহুষ চিন্তা করছেন কে এই বালক বৈষ্ণব। আস্তে আস্তে রাজা নহুষের বয়স বেড়েছে, বার্ধক্য এসে গেছে, যজ্ঞপুত্র যযাতিকে ডাকলেন, বললেন যযাতি এখন তুমি রাজত্বের ভার বহন করো, আমি জানি তুমি আমার যজ্ঞপুত্র, আজ থেকে উত্তরাখণ্ডের রাজা রাজা যযাতি। আপনারা জানেন যখনই মানুষ বৃদ্ধ হয় মতি ভ্রম হয়, রাজা নহুষ দীর্ঘ বয়স হয়েছে, বার্ধক্যের মতি ভ্রমে একদিন রাত্রিতে দানবকৃত তিন হাত ভূমিকে স্পর্শ করে ফেললেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হল মহারাজ নহুষ এ তুমি কি করলে, তাহলে প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করলে, তাহলে আমার অভিশাপ তোমাকে নিতেই হল, তোমার মৃত্যুর পর তোমার আত্মার মুক্তি হবে না, তোমার আত্মা নরকে গমন করবে, গমন করিবে। রাজা নহুষ বলে উঠলেন জানি না কিভাবে এই ভুল করে ফেললাম, যদি আমি ভুল করেই থাকি তাহলে মুক্তি পাওয়ার উপায় কি সেটা তুমি বলে দাও। পুনরায় দৈববাণী হলো, শোনো রাজা নহুষ তুমি মুক্তি পাবে, আমি যেমনটি বলছি যদি তেমনটি হয়, তোমার পুত্রের যদি হরিচরণে হয় মতি, হরিচরণে হয় মতি, তবেই তুমি শীঘ্রই পাবে মুক্তি, পাবে মুক্তি, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যু কাল পরে, মৃত্যু কাল পরে, যদি তোমার সেই পুত্র নরমে যোগ্য করে, নরমে বললেন নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যু কাল পরে, যদি তোমার যোগ্য পুত্র নরমের যোগ্য করে। যোগ্য পুত্রকে রাজত্বের ভার দিয়ে দিয়েছে। একদিন ডেকে বললেন যযাতি
আমি একটা অভিশাপে অভিশপ্ত, আর সেই অভিশাপ থেকে মুক্তি দিতে পারো একমাত্র তুমি। বলুন বাবা কি করতে হবে? আমার মৃত্যুর পর আমার আত্মাকে মুক্ত করতে তোমাকে নরমের যোগ্য করতে হবে। বলেন, হে পিতা, আপনার মৃত্যুর পর আপনার আত্মাকে মুক্ত করতে আমি নরমের যোগ্য করব করব করব। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতোহি গীতিমা পন্নে পিয়ন্তে সর্বদেবতা সর্বদেবতা পিতোহি গীতিমা পন্নে সর্বদেবতা সর্ব সর্ব দেবতা। রাজা নহুষের বয়স বেড়েছে, বার্ধক্যের মতিভ্রমে ভুল করেছেন, এবার বড় পারে যাবেন। দেখবেন যখন আমরা শেষ বয়সে চলে যাই প্রত্যেকই বড় পারে দিন গুনি। রাজা নহুষ বড় পারে দিন গুনছে। বলো দিন কবে মোর হবে? আমি আশায় আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে বলো দিন কবে মোর হবে? আমি যে তোমার চরণ পাওয়ার জন্য বসে আছি, আমাকে মুক্তি দাও, আমাকে এই পার্থক্য জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমায় পার করো, আমায় মুক্তি দাও। আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছি তা পাওয়া হলো না। পার করো গো পারের দয়া, পার করো গো পারের একদিন রাজা নহুষের মৃত্যু হলো। যোগ্য পুত্র যযাতি কথা দিয়েছেন, তিনি পিতার সম্মোচনের জন্য নরমের যজ্ঞ করবেন, কিন্তু নরমের যজ্ঞ করতে গেলে তো বিধান জানতে হবে। গেলেন গুরুদেবের কাছে, গুরুদেবকে বৈশিষ্ট্য মনে
বললেন, আমার পিতার মুক্তির জন্য আমি একটা যজ্ঞ করতে চাই, যদি সেই যজ্ঞের নিয়মাবলী আমাকে বলে দেন। বললেন, কি যজ্ঞ করতে চাও যার জন্য তুমি আমার কাছে এসেছো? বললেন, গুরুদেব, যজ্ঞটির নাম নরমের যজ্ঞ। তোমার স্পর্ধা তো কম নয়, যে যজ্ঞের বিধান শুধুমাত্র পুঁথিতে লেখা, যে যজ্ঞ করার জন্য কেউ আজ পর্যন্ত সাহস দেখে, তুমি করবে নরমের যজ্ঞ? গুরুদেব, যদি আপনার দয়া থাকে আমি পারব। শোনো, নরমের যজ্ঞের বিধান আমি তোমাকে বলবো, তবে তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। যজ্ঞের বিধান শুনে তুমি যদি বলো আমি যজ্ঞের আয়োজন করতে পারবো না, তাহলে আমি কিন্তু তোমায় ছাড়ব না। আর যজ্ঞের বিধান শুনে তুমি যদি বলো আমি সবকিছু আয়োজন করতে পারবো, তাহলে তোমায় কথা দিচ্ছি ওই যজ্ঞের আচার্যদেব হব আমি নিজেই। পারব গুরুদেব, আপনি বলুন। তাহলে শোনো, এই যজ্ঞ করতে গেলে কি কি লাগবে? 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, 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 বট বসতি সবার করিবে বড়, বট বস্ত দিয়া সবার করিবে বড়, স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি চাই মানি কৌয়ঙ্গুড়ি, বট বস্ত স্বর্ণ থাল চাই মানি কৌয়ঙ্গুড়ি, স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি চাই মানি কৌয়ঙ্গুড়ি, স্বর্ণ থালা স্বর্ণ ঝারি চাই মানি কৌয়ঙ্গুড়ি, 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। শোনো, এই যজ্ঞ করতে গেলে 80 লক্ষ মুনিকে আমন্ত্রণ জানাতে হবে, প্রত্যেকের জন্য পাটের একটা করে আসন দিতে হবে বসার সামনে, প্রত্যেক থেকে একটা করে সোনার থালা দিতে হবে, সোনার ঝাড়ি চাই আগুন নেমানোর জন্য, এবং প্রত্যেককে সোনার আংটি একটা করে দিতে হবে। যে গুরুদেব, আমার বাবা যা রেখে গেছে আমি দিতে পারবো, বল বল বল, 42 জন যজ্ঞশালা চাই, এক যজন মানে 12 মাইল, 3 হাত দৈর্ঘ্য 3 হাত প্রস্থ, যেখানে আগুন জ্বলবে ঘি পোড়ানো হবে, মনে রাখতে হবে সেই মাটি চাই যে মাটিতে কোনোদিন পশু পক্ষী কীট পতঙ্গ বা মানুষ মরে মাটি হয়। যজ্ঞের কাঠ চাই চন্দন কাঠ বা বেলকাঠ, সেই চন্দন কাঠ সেই বেলকাঠ চাই যে চন্দন গাছে বা বেল গাছে কোনোদিন পশু পক্ষী কীট পতঙ্গ বা মানুষ বসে মল ত্যাগ করে। ও গুরুদেব, জোগাড় হয়ে যাবে, আপনি বলুন। বলছি জোগাড় হয়ে যাবে, তাহলে পঞ্চ শস্য পঞ্চ রত্ন আনবে রাশি রাশি, 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 ওহে রাজন
ওহে রাজা, ওহে রাজা, ওহে রাজা, ওহে রাজন, ওহে রাজন, রাজন, ওহে রাজন, পতি গীত চাই হাজারো কলসি, আবার পতাপতি গীত চাই হাজারো কলসি, পঞ্চশস্য পঞ্চরত্ন যতটা পারবে জোগাড় করতে, পতাপতি গীত চাই হাজার কলসি, পতাপতি গীত কি করে তৈরি করতে হয়, গাভীর বাছুর হবে, বাছুর তার মায়ের মাতৃদুগ্ধ পান করবে, পেট ভরে যাবে, মুখ দিয়ে যে গাঁজাটা বেরোবে সেই গাঁজা থেকে হাজার কলসি ঘি তৈরি করতে হবে। বলছে গুরুদেব দেব হয়ে যায়, আর কি লাগবে, অষ্টম বর্ষের অষ্টম গর্ভে তিজের নন্দন, অষ্টম বর্ষের অষ্টম গর্ভে তিজের নন্দন, অষ্টম বর্ষের অষ্টম গর্ভে তিজের নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে তিজের নন্দন, সদা মুখে লবে সে নাম সংকীর্তন, আর সদা মুখে লবে সে নাম সংকীর্তন, সদা মুখে লবে সে নাম সংকীর্তন, সদা মুখে একটা আট বছরের ছেলে চাই, শুধু আট বছরের ছেলে হলে হবে, অষ্টম গর্ভের হতে হবে, শুধু অষ্টম গর্ভের হলে হবে না, কৃষ্ণ বর্ণের হতে হবে, হরিভক্তি পরায়ণ একটা পুত্র চাই, কিন্তু মনে রাখবে জোর করে তাকে আনলে হবে না, তার পিতা যেন স্বইচ্ছায় তোমাকে বিক্রয় করে দেয়, পাওয়ার পর ওই অষ্টম গর্ভের পুত্রকে সারা শরীরে ঘি মাখিয়ে আগুনে ফেলতে হবে, কিরকম অগ্নিকুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন, দিবে বিসর্জন, প্রাণ ভয়ে যদি সে করে গো কন্দন, করে গো কন্দন, নরমের যজ্ঞয়ার না হবে পুরন, না হবে পুরন, ওই আট বছরের ছেলেটাকে সারা শরীরে ঘি মাখিয়ে আগুনে ফেলতে হবে, যদি আগুন দেখে ছেলেটি ভয়ে চিৎকার করে ওঠে তাহলে নরমের যজ্ঞ সম্পন্ন হবে না, তোমার বাবার মুক্তিও হবে না, যদি ছেলেটি আগুন দেখে আনন্দে হরিনাম করতে থাকে তাহলে নরমের যজ্ঞ সম্পূর্ণ হবে এবং তোমার বাবা মুক্তি পাবে। গুরুদেব যদি যদি আপনার আশীর্বাদ থাকে আমি নরমের যজ্ঞ সম্পন্ন করব, কিন্তু নরমের যজ্ঞ সম্পন্ন করবেন কাকে বলবেন, মনে মনে ভাবলেন যিনি আমার সারথী তার কাছে সব কিছু বলা উচিত, সারথীকে ডেকে বলবেন, সারথীকে
সারথীর নাম হচ্ছে সুমন্ত। সুমন্ত, নরমের চোখের সবকিছু আয়োজন তুমি করো, মণি মাণিক্য দিয়ে রথকে সাজাও, ভারতের পথে পথে ঘোরো, একটা 8 বছরের কৃষ্ণবর্ণের হরিভক্তি পরায়ণ অষ্টম গর্ভের ছেলে চাই। তবে জোর করে আনবেন, তার বাবা যেন স্বইচ্ছায় তোমাকে বিক্রয় করে দেন। সুমন্ত সারথি বললেন, মহারাজ কথা দিলাম, যতদিন না এই রকম একটা পুত্র আপনাকে এনে দিতে পারছি ততদিন আমার এই মুখখানা আপনাকে দেখাবো না। চললেন সুমন্ত সারথি। আজ শিহরি শিহরি বলে শুভ যাত্রা হইল, শিহরি শিহরি বলে শুভ যাত্রা হইল, শিহরি শিহরি বলে শুভ যাত্রা হইল, আজ শিহরি শিহরি বলে শুভ যাত্রা হইল, নানান দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, আবার নানান দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, আবার নানান দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, আবার নানান দেশান্তরে রথ ঘুরিতে লাগিল, নানান দেশান্তরে ঘোরে শিশুর লাগিয়া, আবার নানান দেশান্তরে ঘোরে শিশুর লাগিয়া, নানান দেশান্তরে ঘোরে শিশুর লাগিয়া, আবার সুমন্ত সারথি ঘোরে শিশুর লাগিয়া, মুনি ঋষি দিজগণ ধাইয়া চলিলা, আবার মুনি ঋষি দিজগণ ধাইয়া চলিলা, আবার মুনি ঋষি দিজগণ ধাইয়া চলিলা, আপনারা আসিবে আপনারা আসিবে আপনারা আসিবে আর আপনারা আসিবে, নবুজ রাজার মুক্তির তরে আপনারা আসিবে, নবুজ রায়ের চোখের তরে আপনারা আসিবে, করিব করিব হরিব হরিব। সুমন্ত সারথি তো চারিদিকে ঘুরছেন, মণিমাণিক্য রত্ন দিয়ে রথকে সাজিয়েছেন, একটা শিশু ক্রয় করতে হবে, 8 বছরের শিশু। কিন্তু দীর্ঘদিন খোঁজার পরে না পেয়ে ক্লান্ত হয়ে গেলেন, একটি বৃক্ষের তলায় বসে পড়লেন। কোথায় পাওয়া যায় এমন শিশু চিন্তা করছেন। এমন সময় দৈববাণী শুনলেন, যার ভাবনা তিনি ভাববেন তুমি ভাববার কে? কে বললেন কথাটা? কারো কথা দেখতে পাচ্ছেন? বলে আমি আমি একটা শিশুকে খুঁজছি এতদিন ধরে, আর যার ভাবনা তিনি ভাববেন। আবার যেন কে বললেন, যার ভাবনা তিনি ভাববেন তুমি ভাববার কে? হঠাৎ সুমন্ত সারথি লক্ষ্য করলেন, কিছুটা দূরে পথের ধারে এক ব্রাহ্মণ পবিত্র নামাবলীকে মাটিতে ফেলে অশ্রু নয়নে ভিক্ষা করছেন। পবিত্র নামাবলীকে ফেলেছেন আর অশ্রু নয়নে ভিক্ষা করছেন। আমি দিন ভিখারি নাই কো করি, আমার একটি পয়সা একটি পয়সা দা, আমি দিন ভিখারি
এক কি পয়সা দা আমি দিন ভিখারি নাই কো করি আমায় এক কি পয়সা দা তারে না পথি কোহেরি নয়নে যায় অশু বাড়ি কেহ নাহি ফিরায় তাকা তারে না পথি কোহেরি নয়নে যায় অশু বাড়ি কেহ নাহি ফিরায় তাকা তারে না পথি কোহেরি নয়নে যায় অশু বাড়ি কেহ নাহি ফিরায় তাকা আমি দিন ভিখারি নাই কো করি আমায় একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই কো করি আমায় একটি পয়সা দাও সুমন্ত সারথি এগিয়ে গিয়ে ব্রাহ্মণের উদ্দেশ্যে বললেন হে ব্রাহ্মণ আপনার কি জ্ঞান পবিত্র নামাবলী যেটা মাথায় থাকার কথা সেটা মাটিতে ফেলে ভিক্ষা করছেন আপনার লজ্জা করেন না ব্রাহ্মণ বললেন চাজন জুরিয়া করে যা পাই তাতে আমার সংসার চলে না তাই তো ভিক্ষা করি বললেন চাজন জুরিয়া করে আপনার সংসার চলে না আগে না আমার যে অনেকগুলি পুত্র সেই পুত্রের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তো ভিক্ষা করব না হলে কি কেউ পবিত্র নামাবলীকে মাটিতে ফেলে ভিক্ষা করে সুমন্ত সারথি মনে মনে ভাবছেন যেহেতু ব্রাহ্মণ আবার অনেকগুলি পুত্র আছে আচ্ছা একে জিজ্ঞাসা করলে হয় না আট বছরের কোনো পুত্র আছে কি না আবার মনে মনে ভাবলেন যার আটটা ছেলে মেয়ে তার বাবা পথের ধারে বসে ভিক্ষা করছে দূর আবার মনে মনে ভাবলেন আচ্ছা জিজ্ঞাসা করলে হয় না বললেন হে ব্রাহ্মণ আপনি তো বললেন আপনার অনেকগুলি সন্তান এতগুলি সন্তানের মধ্যে অষ্টম গর্ভের হরিভক্তি পরায়ণ কোন পুত্র আছে যেই বলেছেন আট বছরের অষ্টম গর্ভের পুত্র কারণ এমন পুত্র যে তার আছে নাম যে তার কুশসহ বলেন কেন সারথি কিসের দরকার না এই যে রথে সোনাদানা মণিমাণিক্য দেখছেন এই সোনাদানা মণিমাণিক্যের বিনিময়ে যদি আপনার আট বছরের ছেলেটাকে বিক্রয় করে দেন তাহলে আপনার অভাব মিটবে আর রাজার নংশের মুক্তির জন্য যজাতি একটি যজ্ঞ করছেন যে যজ্ঞটির নাম নরমের যজ্ঞ সেই যজ্ঞের আহুতি দেওয়ার জন্য একটা আট বছরের ছেলে চাই সুমন্ত সারথি বললেন সুমতি ব্রাহ্মণ বললেন আমার পুত্র আছে নাম তার কুশধর লোভের বশবর্তী হয়ে সোনাদানা মণিমাণিক্য দেখে বললেন সারথি ওই সমস্ত সোনাদানা মণিমাণিক্যের বিনিময়ে আমার আট বছরের কুশধরকে বিক্রয় করে দিলাম তাহলে আপনি নিয়ে চলুন আপনার বাড়িতে সারথি সুমতি ব্রাহ্মণকে রথে তুললেন
সুমতি ব্রাহ্মণ বাড়ির দিকে যাচ্ছেন। আট বছরের কুশল সহজ তখন মায়ের পাশে বসে গল্প করছেন, মাকে বলছেন, মা গত রাত্রিতে স্বপ্নে দেখলাম আমি বিক্রয় হয়ে গেছি, কেউ যেন আমায় নিয়ে যাচ্ছে, সারা শরীরে ঘি মাখিয়ে যেন আগুনে ফেলে দিচ্ছে। মা বললেন, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না রে। কুশধ্বজ বলে উঠলেন, মা স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। কথা শেষ হতে না হতে সুমতি ব্রাহ্মণ রথ থেকে নামছেন। সোনা দানা মণি মাণিক্য নিয়ে বাড়িতে প্রবেশ করছেন। ব্রাহ্মণী বলছেন, এই সোনা দানা মণি মাণিক্য তুমি কোথায় পেলে? ব্রাহ্মণী, রাজা যযাতি আমাকে দিয়েছেন, তার বিনিময়ে আমি আমার কুশল সজকে বিক্রয় করে দিয়েছি। স্বামী, এ তুমি কি করলে? অভাবে জ্বালায় তুমি আট বছরের ছেলেটাকে বিক্রয় করে দিলে। তুমি কি জানো সন্তান ধারণের চাচা কত? এটা তুমি কি করলে? এক সন্তানকে বিক্রয় করলে যা, সব সন্তানকে বিক্রয় করলে তাই। এ তুমি কি করলে? কুশধ্বজ বলল, মা আমি তোমাকে বলেছিলাম না, স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। দেখলে তো, মা বাবাকে প্রণাম করে বললেন, আসি মা, আমার জন্য চিন্তা করো না মা, যদি আমি সত্যি হরি চরণ আশ্রয় করে থাকি আমি একদিন ফিরে আসবই, আমি একদিন ফিরে আসবই। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি আর জন্মের মতো বিদায় লইলাম, প্রণতি তব চরণে বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, সুমন্ত সারথি রথ নিয়ে তৈরি। কুশধ্বজকে রথে তুললেন, রথ ছুটেছে। সুমন্ত সারথি বললেন, তুমি জানো তোমাকে কি জন্য নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ জানি বই, আপনি আমাকে এক জায়গায় নিয়ে যাবেন, কেউ আমাকে সারা শরীরে ঘি মাখাবে, ঘি মাখিয়ে আগুন জ্বলবে, আর আগুনে আমাকে ছুঁড়ে ফেলে দেয়া হবে। সুমন্ত সারথি বললেন, তোমার ভয় লাগছে না? বলেন, কিসের ভয়? যারা হরিচরণ আশ্রয় করে তাদের তো ভয় নাই, তাদের ভয় নাই। আমি যে আমার দেহ মন প্রাণ আত্মাকে শ্রী হরি শ্রী গোবিন্দ চরণে নিবেদন করেছি,
কিসের ভয়? আমার ভয় প্রভু তোমার চরণে, আমি সোপে আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সোপে দিলাম আমার দুটি নয়ন তারা, প্রভু আমি সোপে দিলাম আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সোপে দিলাম আমার দুটি নয়ন। তুমি কার বা কাঁদাও, কার বা সবই তোমার লীলা খেলা, তুমি কার বা সবই তোমার লীলার খেলা, বিধি রে এই কি তোমার লীলা, এই কি তোমার তোমার লীলা, এই কি তোমার খেলা, প্রভু তোমার চরণে আমি সোপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারাই, আমার দুটি নয়ন তারাই, আমার দুটি নয়ন তারাই। বলে চলো নিয়ে চললেন গিয়ে রাজা নহুষের সম্মোচনের জন্য যজ্ঞ পুত্র যযাতির হাতে তুলে দিলেন। বললেন মহারাজ, আমি কথা দিয়েছিলাম যতদিন না এইরকম একটা পুত্র আপনাকে দিতে পাচ্ছি ততদিন আমার মন দেখাবো না। এই নেই সেই পুত্র, এর নাম কুশধ্বজ। রাজপ্রাসাদে নিয়ে গেলেন কুশধ্বজকে, মনে মনে ভাবলেন কি করে এই পুত্রকে সারা শরীরে ঘি মাখিয়ে আগুনে ফেলব, আমিও তো একটা পুত্রের পিতা, এ কারণ পুত্র কি করে সম্ভব? কিন্তু পিতার সম্মুক্তির জন্য তাকে যে কাজ করতেই হবে, কিন্তু কি করে সম্ভব? বললেন কুশধ্বজ, কি করে তোমায় ঘি মাখিয়ে আমি আগুনে ফেলব? বলছে মহারাজ, যারা হরিচরণে নিজেকে বিলিয়ে দিয়েছে তাদের চিন্তা কিসের মহারাজ? কাঁদবেন না মহারাজ, আমার কথা ভাববেন না মহারাজ, হরি নাম করুন,
দূরে যাবে সকল জ্বালা পর পারে যাবার পালা মধুর না কৃষ্ণ না জপ ভরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরি হরি সুমন্ত সারথি এসে বলেন মহারাজ যজ্ঞ যে শেষ হতে চললো নিয়ে চলুন ছেলেটাকে মহারাজ কুশধ্বজকে সারা শরীরে ঘি মাখিয়ে যজ্ঞের যেখানে আগুন জ্বলছে সেখানে নিয়ে চললেন কুশধ্বজ যত আগুন দেখছে আগুনে দেখে চিৎকার করে বলছে হরি বল 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 রাজা চজাতি করলেন কি ওই আগুনের মাঝখানে আট বছরের ছেলেটাকে ছুঁড়ে ফেলেন আগুন জ্বলছে চারিদিকে ছেলেটি খুশি মনে আনন্দে হরিনাম গাইছেন হরি বল 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 আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে ছেলেটি মন প্রাণ দিয়ে হরিনাম গাইছে আগুন তাকে স্পর্শ করতে পাচ্ছে না বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণকে বললেন প্রভু এটা তোমার কিসের লীলা আগুনের মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলে হরিনাম গাইছে আর তুমি এখানে বসে আছো আমি মরতে যাব আমি ওই ওই ছেলে ছেলেকে কোলে তুমি বৈকুণ্ঠ নিয়ে থাকো এই দেখে মহর্ষি নারদ বললেন মা আমিও তোমার সঙ্গে যাব আমিও ছেলেটিকে দেখব শ্রীবিষ্ণু নারায়ণ আর থাকতে পারলেন না চলো চলো তিনজনকে একসঙ্গে নিয়েই যাব তবে নারদ দেখো তো আগুন ছেলেটিকে স্পর্শ করেছে কিনা বলছে না প্রভু আগুন ছুঁতে পারেনি আমি তোমায় বলেছিলাম না আগুনের মাঝখানে দাঁড়িয়েও যদি কেউ হরিনাম গায় আগুন তাকে স্পর্শ করতে পারবে না এই লীলাটা প্রকাশ করার জন্যই তোমাকে মর্তভূমিতে পাঠিয়েছিলাম চলো আমরা তিনজনে যাই তিনজনে বৈকুণ্ঠ থেকে
মরতে আসছে। তবে আজকের এই মধুর বৃন্দাবনে মহতি ভরিবাসরে যাদের সাহায্যে যাদের সহযোগিতায় আমি কীর্তন গাই কীর্তন গাইছি, যে প্রথম ছজন আমাকে কীর্তনে নামিয়েছিলেন, যাদের অনুপ্রেরণা যাদের ভালোবাসা আমি কীর্তন শিখতে পেরেছি শিখছি, আপনাদের আশীর্বাদে বিভিন্ন জায়গায় গান গাইছি, তারা হলেন মাননীয় শ্রী ধনঞ্জয় বাগ, জয়ন্ত দাস, দুর্গারং, অজয় সাঁতরা, মন্টু মান্না এবং এক মহিলা যিনি আমাকে প্রথম বাড়িতে গান করার সুযোগ দিয়েছিলেন যখন আমি উঠে দাঁড়াতে পারতাম না, ওনার চরণে শতকোটি প্রণাম, মাননীয় শ্রী তনুশ্রী মণ্ডল, আপনাদের প্রত্যেককে শুভকামনা করি, দীর্ঘ আয়ু কামনা করি। এবং এখানে যারা আমার প্রত্যেকে আমার দাদা বৌদি মা বাবা আছেন, জেনে রাখেন আপনারা আশীর্বাদ না করলে আমি দেশ বিদেশে কীর্তন করতে পারতাম না, আপনারা আমার পাশে না থাকলে আমাকে না সাহস দিলে আমি কোনোদিন কীর্তন করতে পারতাম না। আমি অর্থের জন্য কীর্তন করি না, কারণ আমার বাড়িতেও সরকারি চাকরি লোক আছে, তারা সরকারের চাকরে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম চাকর হব, তার যার চাকর হলে পরপারে যাওয়ার রাস্তাটা মসৃণ হবে, তাই পর্ষার জন্য কীর্তন গাই না। এবং যিনি সদা সর্বদা আমাকে উপদেশ দেন পাশে থাকেন মাননীয় শ্রী দুর্গারং, তিনি আমাকে সাহায্য করেন সহযোগিতা করেন বিভিন্ন গান দেন, এই গানগুলো দাদা তুমি গাইবে আমি ধন্য, তার পছন্দের একটা গান আমি গিয়ে লীলা শেষ করব, কারণ পরবর্তী কীর্তনে আরো দুজন আছেন, আপনারা কেউ আসর ছেড়ে যাবেন না। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বাঁশির সুরে রাধারানী আজ সে পাগলিনী, অষ্টসখী শিরোমণি, অষ্টসখী শিরোমণি নব 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 সাজে রে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল
মনে মনে যাব মধুর বৃন্দাবনে, বৃন্দাবন প্রেম তুলে, বৃন্দাবন প্রেম তুলে কত শত ময়ূর নাচে রে। সবাই মিলে নিতাই গৌর প্রেম আনন্দের হরি বল, সবাই মিলে একবার হো 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 যশোমতী দুলালা কিশোর গিরিধারী নন্দর নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দর নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দর নন্দন ব্রজ বিহারী, আবার ওপরে আবার ওপরে দল তো গল ফুলমালা, ওপরে দল তো গল ফুলমালা গল দোল রাইরা দুবারা সবাই মিলে এসে ওই ছেলেটিকে কোলে নিলেন, কোলে নিয়ে বললেন নরমের যজ্ঞ সম্পূর্ণ হলো, রাজা নহুষ মুক্তি পেল এবং ছেলেটিকে আবার যথাস্থানে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়া হলো। একে তো দেখিয়া হরি কমলার সঙ্গে করি, একে তো দেখিয়া হরি কমলার সঙ্গে করি, তারাই উপনীত নীলগিরি মায়াই, তারাই উপনীত নীলগিরি মায়াই, তারাই উপনীত নীলগিরি মায়াই, রাধে রাধা গোবিন্দ জয়।